যদি সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে ক্রেডিট কার্ড খুবই কাজের জিনিস হতে পারে। আসুন একটা গল্প থেকে ক্রেডিট কার্ডের ব্যবহার এবং এর মাধ্যমে সঞ্চয়ের সুবিধাগুলি বোঝা যাক। পুনের বাসিন্দা নির্মল 12 লক্ষ টাকা দামের একটি গাড়ি কিনেছিলেন। এর জন্য তিনি তার ক্রেডিট কার্ড ব্যবহার করে 7 লক্ষ টাকার ডাউন পেমেন্ট করেছিলেন। এর বিনিময়ে তিনি প্রায় 50 থেকে 60 হাজার টাকার এয়ার মাইল পেয়েছিলেন। তিনি এটিকে একটি ডিসকাউন্ট হিসেবে মনে করেন। প্রশ্ন হলো, ক্রেডিট কার্ড কতটা দরকারি জিনিস? আপনি যদি একটি গাড়ি কিনতে চান এবং আপনার যদি বড় অঙ্কের ক্রেডিট লিমিটের একটি ক্রেডিট কার্ড থাকে, তাহলে আপনার কার্ডটি সঠিকভাবে ব্যবহার করার সময় এসেছে। এই ভিডিও থেকে আমরা বুঝতে পারবো কিভাবে আপনি আপনার ক্রেডিট কার্ড ব্যবহার করে গাড়ির দামে প্রায় 5 থেকে 10% ছাড় পেতে পারেন। গাড়ি কেনা একটি বড় আর্থিক লেনদেন। আপনাকে সঞ্চয়ের একটি বড় অংশ ডাউন পেমেন্টের কাজে ব্যবহার করতে হবে, অবশিষ্ট টাকার জন্য লোন নিতে হবে। এই পরিস্থিতিতে আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে একটি ভালো ডিল পেতে পারেন। উদাহরণস্বরূপ ধরুন, আপনি 15 লক্ষ টাকার একটি গাড়ি কিনতে চান, তাহলে আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করে 10 লক্ষ টাকা ডাউন পেমেন্ট করতে পারেন। যদি আপনি 5% রিওয়ার্ড পান, অর্থাৎ আপনি 50,000 টাকা সঞ্চয় করতে পারবেন। অন্যদিকে আপনি যদি সরাসরি ডেবিট কার্ড ব্যবহার করে এই টাকা দেন, তাহলে আপনি এই ধরনের কোনো রিওয়ার্ড পাবেন না। সুতরাং ক্রেডিট কার্ডগুলি কিভাবে আপনাকে আরও সঞ্চয় করতে সাহায্য করতে পারে তা বোঝা যাক। নিয়মিত রিওয়ার্ড এবং মাইলস্টোনের সুবিধাগুলি ছাড়াও আপনার ক্রেডিট কার্ডের বার্ষিক ফি মকুব হতে পারে। আপনি যদি বার্ষিক একটি নির্দিষ্ট পরিমাণ বা তার বেশি খরচ করেন, তাহলে বেশিরভাগ ক্রেডিট কার্ড আপনার বার্ষিক ফি মকুব করে দেবে। একটি গাড়ি কেনার অর্থ আপনি অবশ্যই এই লিমিট অতিক্রম করবেন, তাই আপনার বার্ষিক ফি মকুব হয়ে যাবে। আপনি মাইলস্টোন উপার্জন থেকে অতিরিক্ত সুবিধাও পান, যা হাজার হাজার এয়ার মাইল আকারে আসে। তবে ক্রেডিট কার্ড ব্যবহার করার সময় কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করার জন্য গাড়ির ব্যবসায়ীরা আপনাকে অতিরিক্ত 1 থেকে 2% চার্জ করতে পারে। এই চার্জগুলি যোগ করার মাধ্যমে ডিলার মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা MDR এর বোঝা গ্রাহকের ওপর চাপাতে চায়। এটি শুধুমাত্র আপনার নেট রিওয়ার্ড রিটার্নকে প্রভাবিতই করবে না, আপনার গাড়ির মোট খরচও বাড়িয়ে দেবে। এটি এড়াতে ডিলারের সঙ্গে আলোচনা করুন, তাদের এই চার্জ 1% নিচে নামিয়ে আনতে বলুন। অনেক সময় ডিলাররা সম্পূর্ণ চার্জ মকুব করতে সম্মত হন। সুতরাং 4 থেকে 5 জন ডিলারের কাছ থেকে খোঁজখবর নেওয়ার পরে সেরা ডিলটি বেছে নিন। আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, তা হলো বিলিং চক্রের বকেয়া ব্যালেন্স পরিশোধ করার জন্য আপনার কাছে পর্যাপ্ত ফান্ড থাকলে তবেই গাড়ি কেনার জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করা উচিত। মনে রাখবেন যে আপনাকে ক্রেডিট কার্ড লোনের ওপর 15 থেকে 25% হারে সুদ দিতে হবে, যা সাধারণ অটো লোনের সুদের হারের থেকে অনেক বেশি। আপনি যখন একটি গাড়ি কিনবেন, তখন আপনি অনিবার্যভাবে সেই মাসের জন্য আপনার ক্রেডিট লিমিটের একটি বড় অংশ ব্যয় করবেন। এটি আপনার ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও বা CUR বাড়িয়ে দিতে পারে, যা আপনার ক্রেডিট স্কোরকে প্রভাবিত করতে পারে। তাই আপনার ডাউন পেমেন্ট করার সময় আপনার ক্রেডিট লিমিট মাথায় রাখুন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিন। এই পদ্ধতিতে আপনি একটি গাড়ি কেনার জন্য আপনার ক্রেডিট কার্ড কার্যকরভাবে ব্যবহার করতে পারেন। তার আগে আপনার জন্য সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্ত সুবিধা এবং অসুবিধাগুলি যাচাই করাও প্রয়োজন।